হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা বিভিন্ন সবজি নিয়ে আলোচনা করব এবং তাদের নামগুলো চিনব, ইংরেজিতে নাম এবং বাংলায় নামগুলো আমরা জানব। তো চলো এক এক করে জেনে নিই। প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বেগুন। ইংরেজিতে নাম হলো ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে হলো বেগুন। এটা হলো ক্যাবেজ, ক্যাবেজ মানে হলো বাঁধাকপি। পটাটো, পটাটো মানে আলু। টমেটো, টমেটো মানে হলো টমেটো। চিলি, চিলি মানে হলো লঙ্কা। অনিয়ন, অনিয়ন মানে হলো পেঁয়াজ। পরের পৃষ্ঠায় উপর থেকে আমরা দেখে নিই কি লেখা আছে। সি দ্য পিকচার, এই ছবিগুলোর দিকে তাকাও। ফিল ইন দ্য গ্যাপস, এই শূন্য জায়গা পূরণ করো। এই ছবিটা হচ্ছে, এই ছবিটা হলো টমেটো। আই ক্যান সি এ টমেটো, এখানে হবে টমেটো। আই ক্যান সি এ টমেটো, আমি একটা টমেটো দেখতে পাচ্ছি। এটা অনিয়ন, আই ক্যান সি অ্যান অনিয়ন, আমি একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা ক্যাবেজ, আই ক্যান সি এ ক্যাবেজ, আমি একটা বাঁধাকপি দেখতে পাচ্ছি। ব্রিঞ্জাল, এটা ব্রিঞ্জাল, আই ক্যান সি এ ব্রিঞ্জাল, আমি একটা বেগুন দেখতে পাচ্ছি। এটা চিলি, আই ক্যান সি এ চিলি, আমি একটা লঙ্কা দেখতে পাচ্ছি। এটা পটাটো, আই ক্যান সি এ পটাটো, আমি একটা আলু দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা শূন্য জায়গায় আমরা পূরণ করে ফেললাম। যে নাম তোমরা দেখতে পাচ্ছ, এই সবজি নামগুলো পরপর এই শূন্য জায়গাগুলোতে বসে পড়বে। তো চলো নিচে কি আছে দেখে নিই। ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার, শাকসবজির সঙ্গে শাকসবজির কী রং সেগুলো আমরা দাগ দিয়ে মিল করে দেব। ভেজিটেবল মানে শাকসবজি, শাকসবজির নাম এখানে পরপর দেওয়া আছে। পটাটো মানে আলু, চিলি মানে লঙ্কা, ক্যাবেজ মানে বাঁধাকপি, ব্রিঞ্জাল মানে হলো বেগুন, কালার মানে হলো রং। এখানে কয়েকটা রঙের নাম দেওয়া আছে, আমরা দেখে নিই। গ্রিন মানে সবুজ, ভায়োলেট মানে বেগুনি, রেড মানে লাল, ব্রাউন মানে হলো বাদামি। পটাটো, পটাটো মানে হলো আলু, পটাটোর রং হলো ব্রাউন বাদামি রঙের, আমরা দাগ দিয়ে মিল করে দিলাম। চিলি, চিলি মানে লঙ্কা, চিলি কিন্তু পেকে গেলে লাল রঙের হয়ে যায়, তো এখানে আছে রেড, আমরা দাগ দিয়ে মিল করে দিলাম। ক্যাবেজ বাঁধাকপি, বাঁধাকপির রং সবুজ, আমরা দাগ দিয়ে মিল করে দিলাম। গ্রিন মানে সবুজ, ক্যাবেজ গ্রিন। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে হলো বেগুনি, তো ভায়োলেট আছে, ভায়োলেট মানে বেগুনি, আমরা ব্রিঞ্জালের সঙ্গে ভায়োলেটের দাগ দিয়ে মিল করে দিলাম। তো ছোট বন্ধুরা, তোমরা সহজে বুঝতে পারলে সবজির কী রং, সেই রঙগুলো আমরা জানতে পারলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আগামী ভিডিওর জন্য আমরা প্রস্তুত থাকবো।